প্রিয় পাঠক শুভেচ্ছা। আমি ডক্টর জি এম ফরিদ, এখন অবসরে আছি। তো আমার লেখালেখি ফেসবুকের মাধ্যমেই, এটা ভাষাচিত্রের আমার প্রথম বই। এর আগে আমার আরও দুইটা বই অন্য প্রকাশন থেকে বের হয়েছে। তো এবারে আমি প্রথম ভাষাচিত্র থেকে আমার সুন্দর করুণ নামে একটা বই আসতেছে। বইয়ের ধরনটা ঠিক নভেল বা ছোট গল্প বা উপন্যাস এরকম না, এটা কিছুটা বলা যায় লিটারেরি ফিকশন। এর মধ্যে সত্য আছে, সত্যের সাথে কিছু কল্পনাও আছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে গল্পের সত্য বলে একটা ব্যাপার থাকে, যেখানে সত্যের অস্তিত্ব একটা পার্ট থাকে, গল্প একটা পার্ট থাকে। সম্ভবত সৈয়দ মুস্তফা আলী বলেছিলেন এই প্রসঙ্গে যে রাজপুত্র জঙ্গলে গেল বাঘ শিকার করতে, বাঘ তাকে বলল আমি তোমাকে খাবো, এটা হলো গল্প। কিন্তু এর মধ্যে সত্য হলো যে বাঘ মানুষ খায়, এটা হলো গল্পের সত্য। আমার লেখায় ওইভাবেই সত্য ঘটনা আমি দেখেছি আমার মতো করে, তার সাথে কিছু কল্পনা আছে, কিছু মিশ্রণ আছে, এইসব দিয়ে সেটাকে একটা লিটারেরি ফিকশনের মতো করে পরিবেশন করা হয়েছে। বইটার নাম সুন্দর করুণ। আমাদের যে জীবনযাত্রা, যে জীবন বয়ে চলে, অনেক সময় মনে হয় খুব সুন্দর, কিন্তু দেখা যায় এই জীবনের গতি হঠাৎ করেই মন নিয়ে করুণের দিকে চলে যায়। তো আমার ঘটনাগুলো একদম কল্পনাও না, পুরোপুরি সত্য না। সত্য ঘটনা আমি দেখেছি, তার সাথে কিছু কল্পনার রং মিশিয়ে, তার সাথে কিছু নিজস্ব চিন্তাভাবনা দিয়ে সেটাকে গল্পের মতো করে পরিবেশন করা হয়েছে। একদম মিথ্যা এটা আপনি বলতে পারবেন না, আবার পরিপূর্ণ সত্য তাও না। শুধু সত্য দিয়ে তো আর গল্প করা যাবে না, শুধু সত্য হলে হয়তো সেটা ইতিহাসের মতো হয়ে যাবে। তো ওই প্রসঙ্গে আমি বলি যে গল্পের মধ্যে কিছু সত্য থাকে, আবার সত্য নিয়ে কিছু গল্পের মতো করে পরিবেশন করা যায়। আমি ঠিক সেই কাজটাই করেছি। আপনারা পড়লেই বুঝবেন যে এই ঘটনা হয়তো অনেকের জীবনেও ঘটছে, অনেকের সাথেই মিলে যাবে। আপনি মনে করবেন যে হ্যাঁ এরকম তো আমারও হয়েছিল, কিন্তু আপনার যেখান থেকে শেষ হয়েছে কাহিনী হয়তো সে জায়গার থেকে আমি আরও একটু সামনের দিকে টেনে নিয়েছি। হয়তো কল্পনা করেছি, হয়তো ঘটছে, কিন্তু আমি ঠিক ওইভাবে সেটা বলি নাই। এটা আপনারা পড়লে জিনিসটা বুঝতে পারবেন। এই করোনাকালে কিছু কিছু গল্প লেখা হয়েছে, এটা একটা করুণ সময় বলতে হবে। তার মধ্যে আমরা ফুল ফোটাতে চেষ্টা করেছি, সৌন্দর্য দেখতে চেষ্টা করেছি, সুন্দরকে পরিবেশন করার চেষ্টা করেছি, সুন্দরকে ধরে রাখতে চেষ্টা করেছি। এইসব মিলিয়েই নামটা ঠিক জীবন দাসের একটা কবিতার থেকেই নামটা নিয়েছি আমরা। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেই সুন্দর করুণটুকু আমরা নিয়ে বইয়ের নামটা ওইভাবে দিয়েছি। এর মধ্যে সৌন্দর্য আছে, তার মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, করুণ ব্যাপারও আছে, সব মিলিয়েই পুরো বইয়ের থিম এবং পুরো বইয়ের নাম। এই বইয়ের প্রথম গল্পটার নাম আছে বেলারবের সোলজার। এখানে ঘটনাটা সত্যি, একজন ডাক্তার আমাদের সাথেরই, আমরা একসাথে কাজ করেছিলাম, আমাদের একটু সিনিয়র, উনি করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হলেন। তো স্বাভাবিকভাবে নিয়ম ছিল যে ওখানে আর কেউ থাকতে পারবে না, কিন্তু ডাক্তারের মেয়ে একজন ডাক্তার, সে খুব গো ধরলো যে না, সে বাবার পাশেই থাকবে। তো এইটুকু হলো সত্য ঘটনা। এরপরে এই ঘটনাটাকে আমি পরিবেশন করেছি আমার আঙ্গিকে। আমি যে ডাক্তার আর একজন ওখানে ছিলেন, তার বারবার মনে পড়তো তার বিদেশে থাকা মেয়েটার কথা। সে ভাবতো যে এই মেয়েটা এখন পাশে বসে আছে এই ডাক্তারের, কিন্তু আমি যদি এইভাবে আক্রান্ত হই, আমার পাশে বসার মতো কেউ নাই, তার ওই একটাই সন্তান, সে প্রবাসী। এই ধরনের খুব স্বাভাবিক ঘটনা, সাধারণ ঘটনা, সেগুলোকে আমি ওইভাবে আমার দৃষ্টিতে দেখার চেষ্টা করছি। ওই ডাক্তার ওখানে ভর্তি হয়েছে, ভালো হয়ে চলে আসছে, এইটুকু হলো ঘটনা। ঘটনার সাথে তার আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেটাই আমি দেখার চেষ্টা করছি। যে ডাক্তার চিকিৎসা করছে সেও ভাবতেছে যে আমি যদি আক্রান্ত হই, আমি যদি এখানে ভর্তি হই, এরকম গো ধরে আমার পাশে থাকার মতো, আমার হাত ধরে বসে থাকার মতো তো আমার কেউ নাই। আসলে লেখালেখি করবো, লিখবো, বই বের হবে, লেখক তকমা পাবো, এ জাতীয় কোনো চিন্তাভাবনা কখনোই ছিল না। আমি ফেসবুকে টুকটাক লেখা করতাম, কিন্তু আমি পড়তাম ছোটোকাল থেকে, প্রচুর পড়াশোনা করতাম, নানা ধরনের বই, সব ধরনের বই আমি ছাপার অক্ষরে কোনো কিছু দেখলে পড়তাম না, এমন বোধহয় ছিল না। তো সেই থেকেই ফেসবুকে লেখালেখি, এই লেখালেখি দেখলাম যে আমার যারা বন্ধুবান্ধব আছে তারা বেশ পছন্দ করে, তারাও উৎসাহ দিত যেগুলোকে একসাথে করে বই আকারে বের করো। তো ওইভাবেই আস্তে আস্তে সেটা প্রথম বই বের হলো, এরপরে দ্বিতীয় বইটাও গতবার বের হয়েছে। এবার আবার ভাষাচিত্রের থেকে আমাদের যিনি প্রকাশক সৈল সাহেব, উনি আগ্রহ দেখায় এই বইটা বের করতেছেন। তো লেখা ওইভাবে আমি ঠিক পরিকল্পনা করে বা একবারে যে সাধনা করে লেখালেখি ওইভাবে না, আমি স্বতঃস্ফূর্তভাবে লিখতে লিখতেই এখন
এই পর্যায়ে এসে এইগুলো সব কালেক্ট করে বই আকারে প্রকাশ করার প্রয়াস নিয়েছি। আমার প্রথম বইয়ের প্রকাশের ঘটনাটা আসলে খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় এরকম দ্বিতীয় কোনো জায়গায় হয়েছে কিনা আমার ঠিক জানা নাই। আমি বই যে বের হয়েছে এটা জানতে পারলাম বই বেরিয়ে যাওয়ার পরে। মেলায় গিয়েছি, আমার এক ছোটো ভাই গিয়াস আহমেদ, তোমরা অনেকেই চিনেন, সে আমার হাতে একটা বই দিয়ে বললো, ভাই আপনার বই। আমি তাকে মানে থা দেখি লেখক হিসেবে আমার নাম লেখা, বই উল্টায় দেখি ওর মধ্যে ফেসবুকে আমার যে সমস্ত লেখাগুলো ছিল তার থেকেই সে কিছু কিছু লেখা নিয়ে বই বের করেছে। তখন পর্যন্ত আমি ওই বইয়ের প্রকাশককে কোন প্রকাশনী তাও জানি না। বই হাতে নিয়ে পরে আমি গেলাম সেই স্টলের সামনে সেই প্রকাশের সাথে দেখা করতে। তো এরকম ঘটনার আগে কারো ক্ষেত্রে ঘটছে কিনা আমি ঠিক জানি না। প্রথম বই নিয়ে সবারই খুব মজার মজার স্মৃতি থাকে, তো এটা আমার জীবনে একটা শুধু মজার না, এটা একটা স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। বইটার নাম ছিল কুহকের দিন রাত্রি। এরপরে দ্বিতীয় বইটাও বেরোলো গতবার, জীবনের তুমুল সমাচার। এবার ভাষাচিত্র থেকে আমার তৃতীয় বই আশা করি আসতেছে, সুন্দর করুন। তিনটে বই আপনারা পড়লে দেখবেন যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আমার আপনার জীবনে ঘটে যাওয়া খুব সাধারণ ঘটনা, সেই সাধারণ ঘটনাকে আমি দেখেছি আমার নিজের মতো করে, পরিবেশন করেছি আমার নিজের মতো করে। পড়তে গেলে হয়তো আপনারও মনে হবে যে হ্যাঁ, এ ঘটনা তো আমারই জীবনের ঘটনা, আমিও এইভাবেই এটাকে উপলব্ধি করেছিলাম, হয়তো বলতে পেরেছেন অথবা পারেন নাই। তো ভাষাচিত্রকে ধন্যবাদ। ভাষাচিত্রের যিনি প্রকাশক, যিনি স্বত্বাধিকারী খন্দকার সোহেলামে, তাকেও ধন্যবাদ। ভাষাচিত্র একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে, আশা করি অচিরেই এই ভাষাচিত্র একটা হাউস হয়ে উঠবে যেখান থেকে বইয়ের পাণ্ডুলিপি দেখা, বইয়ের প্রচ্ছদ দেখা, বইয়ের যাবতীয় যে আনুষাঙ্গিক কাজকর্ম সেটা ভাষাচিত্র থেকেই স্বয়ং সম্পূর্ণভাবে হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি বই প্রকাশ বা বই নিয়ে যে কোনো ব্যাপারে কারো মুখাপুখি হতে হবে না, ভাষাচিত্র নিজেই স্বয়ংসম্পূর্ণ অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে এগিয়ে যাবে। আমরা সাথে থাকব, আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন।